নামে কি বা আসে যায় কাজে পরিচয়, তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয়, বাড়ে সংশয়। কর্মেতে বীর করে নাম যশ খ্যাতি, নামেরই পরশে কারো কত উন্নতি, একই নামে সমাসীন হলো দুইজন, মিতালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ। নামে নামে টক্কর টক্কর, নামে নামে টক্কর। নাম, নামই হচ্ছে মানুষের পরিচয় এবং পরিচিতি, নামেই মানুষের সুনাম, যশ এবং খ্যাতির স্মারক। কিন্তু কখনো কখনো এই নামই বিভ্রান্তি ডেকে আনে। কে তিনি? তিনি কি সেই তিনি? ইনি কি তিনি? এইসব বিভ্রান্তিগুলোর সৃষ্টি হয় নামের মিলের জন্য। আমরা দেখি ব্যক্তিতে, ব্যক্তিত্বে, পেশায়, রুচি, কর্মে ভিন্ন মানুষ হওয়া সত্ত্বেও একজনের কাজের দায়ভার হয়তো আরেকজনের ঘাড়ে এসে পড়ে। যেমন বলতে পারি, কণ্ঠশিল্পী কনক চাঁপা গান গাইলেন, তো তার প্রশংসা হয়তো পেলেন চিত্রশিল্পী কনক চাঁপা। আবার হয়তো চিত্রশিল্পী কনক চাঁপার পেইন্টিং দেখে গায়িকা কনক চাঁপা বহুমুখী প্রতিভার প্রশংসা পেলেন। এভাবেই শুরু হয়ে যায় নামে নামে টক্কর। একজন হচ্ছেন রুমানা মোর্শেদ কনক চাঁপা, আমরা হয়তো পুরো নামটা তার জানি না, কনক চাঁপা নামে পরিচিত। আরেকজন হচ্ছেন চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা। আসুন আমরা তাদের সাথে আলাপ করি। আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে চাঁপা ফুলের সুগন্ধি শুভেচ্ছা। আমি প্রথমে কণ্ঠশিল্পী কনক চাঁপার কাছে জানতে চাইব যে আপনি চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা সম্পর্কে কী ভাবেন বা কতটুকু জানেন? আমি ওনার ছবি আঁকা খুবই পছন্দ করি, বিশেষ করে ওনার যে সাবজেক্টগুলো, আদিবাসীদের উপর ছবি আঁকেন, প্রকৃতি, পাহাড়, সব কিছু, এটা আমার নিজেরও একটা বিশেষ পছন্দ। আর সত্যিকার অর্থে আমিও মনে মনে একজন চিত্রশিল্পী, আমি ছবি আঁকি, তো সেই ক্ষেত্রে আমি মানে ওনার ছবিগুলো একদম ওনার সিগনেচার ছাড়াই আমি বলে দিতে পারবো যে এটা কনক চাঁপার আঁকা ছবি। এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে যে আমার বাবা একজন চিত্রশিল্পী, উনি জয়নুল আবেদিনের সেকেন্ড ব্যাচের ছাত্র ছিলেন, তো সেই ক্ষেত্রেই হয়তো আমি তার কাছ থেকে ছবি আঁকার হাতটা পেয়েছি। কিন্তু বাবা আমাকে কখনো মানে তুলি ধরা, কোনো স্ট্রোক দেওয়া, এটা বাবা ইচ্ছা করেই শেখাননি, কারণ তার আবার খুব শখ ছিল যে আমি গান করব। তো সেই ক্ষেত্রেই মানে আমার ছবি আঁকাটা প্রথাগতভাবে শেখা, স্কুলিং তো হয়ই নাই, বাবা যে একটুখানি হেল্প করবেন সেটাও উনি ইচ্ছা করেই করেন। আচ্ছা, তাহলে তো যদি ওনাকে ভেবে আপনাকে কেউ প্রশংসা করে থাকে জিনিসটা খুব একটা অপাচ্ছে হবে না, তাই না? সেটা না, এটা তো ওই যে আপনি প্রথমেই বলছিলেন যে একজনের দায়ভার, দায়ভার কথাটা আসলে একটু আমরা আমাদের যে মানে শব্দ ভান্ডারে এটা মনে হয় একটু নেগেটিভলি দেখা হয়, কিন্তু এই দায়ভারটা কিন্তু খুব মধুর। আপনি কণ্ঠশিল্পী কনক চাঁপা সম্পর্কে কি ভাবেন, কতটুকু জানেন? আমার অনেক সৌভাগ্য যে উনি আমার সম্পর্কে এতটা জানেন, আমার ছবি আঁকা সম্পর্কে। সত্যি আমি নিজেকে খুবই মানে ভাগ্যবান মনে করছি। এর জন্য টেলিভিশনের পর্দায় প্রথম দেখেছি, যে গান মানে গান শুনলাম, ওনাকে দেখলাম টিভিতে, তখন জানলাম কনক চাঁপা নামে আরেকজন আছেন এবং তিনি গান গান। এবং আমার তো খুব ভালো লেগেছিলো সেদিন প্রথম যখন আমি আপনাকে টিভিতে দেখি, খুব ভালো লেগেছিলো। আর শুধু আমি না, আমার বাসায় আমার বাবা মা সবাই, আমি দেখেছিলাম সবাই, বিশেষ করে আমার মা তো খুব খুশি হয়েছিলেন। উনি বোধহয় কল্পনাই করেছিলেন যে তার মেয়ে কনক চাঁপাই বোধহয় গান করছে। তো অবশ্যই আমি বলবো যে আমি ওনার গানের একজন ভক্ত। আমার খুব ভালো লাগছে এটা শুন মানে জানতে পেরে। আর আরেকটা ব্যাপার কিন্তু যে মানে আমার মনে হয় আমাদের মানে দুজনের নামটা কিন্তু খুব রেয়ার। এই সূত্রে একটা প্রশ্ন করি যে আপনি যখন প্রথম জানতে পারলেন যে আপনার নামই আরেকজনের কণ্ঠশিল্পী কনক চাঁপা আছে, আপনার কীরকম ফিলিং হচ্ছিল, আপনার অনুভূতিটা কী? আমার নামের সঙ্গে যিনি আছেন, আমার মিতা, উনি এত সুন্দর গান করেন, আমার তো ভালো লাগবেই। আপনাদের দুজনের প্রথম যেদিন দেখা হলো সেদিন কীরকম ফিল করেছিলেন?
আগে আমাদের এভাবে দেখা হয়নি, বোধহয় আজকেই প্রথম আমাদের এভাবে দেখা হলো। তাই বাহ, তাহলে আমরাই কি এই সৌভাগ্যের অধিকারী যে আপনাদের দুজনকে একসাথে করে দিলাম। আপনাদের যদি দুজনকে পাল্টা পাল্টি করা হয়, ধরেন আপনি হচ্ছেন চিত্রশিল্পী, আপনি হচ্ছেন কণ্ঠশিল্পী, তাহলে আপনি কেমন ছবি আঁকতেন? কল্পনার কথাটা আসলে আমি নাই বলি, সব বাস্তব যেটা, যে যদি মানে ছবি আঁকা শিখতাম অবশ্যই আমার একটা স্পেশালিটি থাকতো। যেহেতু আমি শিখি নাই, সেহেতু আমি সবসময় যখন আঁকা আঁকি করি সেটা মানে নানান রকম হয়, সেটা কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়, কোনো সময় কিছুই হয় না। কিন্তু একটা খুব দুঃখবোধ কাজ করে, জীবন তো একটাই, যে ছবি আঁকা এত পছন্দ করি কেন শিখলাম না। এবার আপনার কাছে প্রশ্ন, আপনি কোন ধারার গান গাইতেন? যদি কণ্ঠশিল্পী হতাম তাহলে নিজে গান লিখতাম, তো সেই গানগুলো যদি, সেই শব্দগুলো যদি মানে সুরে সুরে গানে গানে নিয়ে আসা যেত তাহলে তো অনেক ভালো লাগতো। ব্যাপারটা এরকম হতে পারে যে আপনি গান লেখেন, আমি সেই গান গাবো। আমি আমি গান লিখি, তাহলে আপনি সেটার গান করবেন, তাহলে নিশ্চয়ই এটা অনেক ভালো লাগবে। আমি তো দেখছি আপনাদের শুধু নামেই মিল না, প্রচুর মিল আছে, অনেক কিছুরই মিল আছে আমার। আপনাদের উভয় দুজনের কোন বিষয়টিতে একটু ঈর্ষা বোধ করেন? আসলে আমাদের দুজনের বেলায় বোধ ঠিক নয়, কারণ আমরা দুজন দুই মিডিয়ার, আমি ছবি আঁকি, উনি গান করেন, উনি উনার জগতে অনেক নাম করেছেন আর আমি আমার জগতে আমি কাজ করে যাচ্ছি। আমাদের দুজনের কোনো মানে ইয়ে নেই, মানে কম্পেয়ার মতো করার মতো কোনো কিছু নেই, বরং যে ভালো লাগে যে যখন উনার সুনাম হয়, উনি অনেক জায়গায় গিয়েছেন, গান করেছেন এবং প্রশংসিত হয়েছেন, আমার তো খুব ভালো লাগে। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, যে প্রথম যখন পত্রিকায় বা মিডিয়াতে আপনাদের নাম প্রকাশিত হলো বা প্রচারিত হলো, তখন কেমন লেগেছে? আমার অনুভূতিটা আসলে মনে পড়ে না, কারণ এত ছোটবেলা থেকে গান করি এবং গানের সাথে যুক্ত হয়ে রেডিও টেলিভিশন সেখানকার প্রতিযোগিতা কোনো না কোনোভাবে মানে পত্রিকায় তো এসেছেই। তখন আসলে ছোট বাচ্চাদের মনে হয় যে কাজ করাটাই তাদের প্রধান উদ্দেশ্য থাকে, তারা বাবা মা যা শিখায় সেটা করে। তখন কিন্তু এই পত্রিকায় কি নাম আসলো, আমার কি সুনাম হলো, ওইটা কিন্তু বাচ্চাদের কাজ করে না, একদমই ঠিক বলেছেন, করে না আসলে। আপনার? আমার ভালো লেগেছিল যখন আমার আঁকা ছবি আমি পত্রিকায় ছাপা হতে দেখেছি, তখন খুব ভালো লেগেছে। সেটা আমার রাঙামাটি একটা লোকাল পত্রিকায় প্রথমে এটা ছাপা হয়, তারপর তো উনি যেটা বললেন বেগম পত্রিকায় দেখেছেন, এটা বোধহয় 70s বা 80s এর হবে। তো নিজের আঁকা ছবি, নিজের লেখা কবিতা গল্প যখন দেখতে পাই আমি, তখন তো নিশ্চয়ই ভালো লাগে, অনেক আনন্দের এটা। আচ্ছা, আপনাদের নামের মিলের জন্য তো নিশ্চয়ই এক দুইবার বিভ্রান্তিতে পড়তে হচ্ছে, তাই না? এরকম মজার কোনো ঘটনা আমাদের সাথে একটু শেয়ার করুন। আমার আমার আছে কিছু মজার ঘটনা। সেটা হলো যখন আমি মাঝে মাঝে ইন্টারভিউ করতে হয় ফোনে, টেলিফোনে করতে হয়, একজন সাংবাদিক ফোন করেছেন আমাকে একটা কোন পত্রিকার জন্য, যেন যেরকম কনক চাপা আপা বলছেন, আচ্ছা হ্যাঁ বলছি আমি, যে আপনার একটু ইন্টারভিউ করবো আমার পত্রিকার জন্য। আচ্ছা ঠিক আছে, বলো আপনি কি একটু টাইম দিতে পারবেন? হ্যাঁ, বাসার ফোনই করেছিলেন। আচ্ছা হ্যাঁ, হাতে একটু সময় আছে, হ্যাঁ বলতে পারবো আমি, ফাইন বলেন। তা উনি শুরু করলেন প্রথমে যে আমাদের পছন্দ অপছন্দ, কী খেতে পছন্দ করি, কেমন কাপড় চোপড় ভাল লাগে, কোন ব্র্যান্ডের পারফিউম ভাল লাগে, কোথায় বেড়াতে যেতে ভাল লাগে, ঈদের ছুটিগুলোতে কোথায় যায়, সো এগুলো অনেক কথা হলো, মজার মজার কথা। তারপর বলে কি, ঠিক আছে এখন তো শেষের পর্যায়ে এসেছি আমরা ইন্টারভিউর, আপা এখন বলেন যে আপনার এই রিসেন্ট গানের অ্যালবাম কোনটি বের হচ্ছে এটা। তারপর আমি বললাম যে আমি তো হাসছি ফোনের এপার থেকে, বললাম যে তাহলে তো আপনি ভুল করে আপনি ইন্টারভিউ করেছেন, আমি কণ্ঠশিল্পী কনক চাপা নই, আমি চিত্রশিল্পী কনক চাপা চাকমা। ও আচ্ছা, উনি তো একদম অবশ্যই বিব্রতকর অবস্থা ওনার, বলকে আপনার সরি সরি আমি তো আসলে বুঝতে পারিনি অবস্থা হবে। উনি আমাকে বলেছেন ঠিক আছে আবার কোনো অসুবিধা নেই, আমরা ইন্টারভিউটা শেষ করি। তারপর উনি আমার ছবি আঁকার ক্ষেত্র নিয়ে কিছু জিজ্ঞেস করলেন, তারপর বললেন যে যে আমার ভালো লাগছে যে কণ্ঠশিল্পীকে ফোন করে আমি আরেকটি বাড়তি আমি ইন্টারভিউ করতে পারলাম। আর আপনার? আপনার? আমারও এরকম মজার কাহিনী আছে। এটা তো হয়ই, মানে আমি অবশ্য খুব একটা মানে ফোন অ্যাটেন্ড করি না একদম, তো সেই ক্ষেত্রে আমার এটা এই এই বিভ্রান্তিতে আমাকে পড়তে হয় না। আমার হাজবেন্ডের বন্ধু যে সে বাইরে থেকে বিদেশ থেকে ফোন করে জিজ্ঞেস করছে যে আচ্ছা শুনলাম যে তুই নাকি ওই যে ছবি আঁকায় কনক চাপা তাকে বিয়ে করেছিস, এটা তো
এইটা আমার হাজবেন্ড আমি পাশে দাঁড়ানো ও কোনো উত্তর দিচ্ছে না আমি বললাম তুমি উত্তর দাও তো ও কোনো উত্তর দিচ্ছে না মানে ইয়েটা মজাটা জিয়ে রাখতে চাইছে তো এরকম আরেকটা জায়গায় আরেকটা অনুষ্ঠানে কোন একটা সম্মেলন টাইপের কিছু একটা হবে তো সেখানে আমি আমার হাজবেন্ড আমরা দুজন গেছি আর মিঠু ভাই ওনার হাজবেন্ড খালেদ মাহমুদ মিঠু উনি গেছেন তো সম্মেলনের শেষে একটা ডিনার আছে তো বসলাম এরকম তো আমার হাজবেন্ড বসছে তারপরে আমি বসেছি আর তারপরে মিঠু ভাই এখন মিঠু ভাই বলছে যে ভাই আজকে তো মুশকিলে পড়ে গেলাম আপনি তো বসছেন আপনার নিজের বউ নিয়ে আমি তো এখন খুব ফলসে পড়ে যাবো আমার তো জায়গাটা চেঞ্জ করতে হবে আচ্ছা এটা খুব মজা আসলে ভাষায় গিয়ে আমরা খুব হাসাহাসি করলাম আচ্ছা ওনার স্বামীও চিত্রশিল্পী এবং আপনার স্বামীও সঙ্গীতের সাথে সম্পৃক্ত হ্যাঁ এটা কিন্তু খুবই চমৎকার এবং তাই না অবশ্যই মানে অদ্ভুত একটা মিল নামে তো আপনাদের মিল আছে আবার জানতে পারলাম আপনি ছবিও আঁকতে জানেন তো আপনাদের মিলই অনেক বেশি শুধু নামে না তো এরকম কি কখনো হয়েছে যে আপনাকে কেউ গানের অফার দিয়েছে বা আপনাকে ছবি আঁকার অফার ওনার বোধ হয় এটা হবে না কিন্তু গানের অফার তো আমি পেয়েছি একটা কনসার্ট হবে ওখানে কনক চাপ্পাকে গান গাইতে হবে তখন তো ফোন এসছে স্বাভাবিক আমার কাছে যে এরকম আপা এরকম আপনাকে তো অমুক দিন গাইতে হবে তো আমি একটু শুনলাম শোনার পরে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় কখন একটু জানলাম যে কিউরিসিটি আমার কোথায় তো বলাটা বললাম যে না আপনি বোধহয় রংনাবাড়ি করেছেন আমি সেই কনক চাপা না আপনি যাকে খুঁজছেন ও তখন তো সেই একই হাসি একই মজা সেটাই ফোনের কিন্তু আমাকে যেরকম কেউ মানে ছবি আঁকার অফার দেয়নি কিন্তু আমার নিজের থেকে একটা ইচ্ছা আছে যে আমি ছবি আঁকা বাবা শেখাননি কিন্তু ফাইনালি তো আমি ছবি আঁকি এবং আমি রং তুলি তো খুব একটা সুবিধা করতে পারি না বেশিরভাগ ছবি এমনি যখন মানে মনের দুঃখে যখন ছবি আঁকি আঁকি বুকি করি তখন যা কলম থাকে সেটা দিয়ে আঁকি মানে ড্রয়িংগুলোই করেন মেইনলি হ্যাঁ সে কিন্তু আমি মেইনলি আমি ছবি মানে সিরিয়াসলি যেটা করি সেটা সুই সুতোয় করি আচ্ছা আমি ল্যান্ডস্কেপটা এঁকে নিয়ে তারপরে সুই সুতোয় করি পরও আমার ইচ্ছা আছে যে আমি একটা প্রদর্শনী করব আপনাদের স্বভাব কি দুজনেরই চাপা প্রকৃতির আপনারা ব্যক্তিগতভাবে খুবই খোলামেলা খুবই হাসি খুশি একটু বলা যায় যে একটু বাচ্চাদের মতো বা কিন্তু কিন্তু যখন আমি পারফর্ম করি যখন আমার অডিয়েন্সের সামনে যাই তখন আমি আমার কাজটা খুব মানে সততার সাথে করতে গিয়ে আমি একটু গম্ভীর হয়ে যাই আপনিও কি তাই ক্ষেত্র বিশেষে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে তো মানে কখনো উচ্ছল কখনো আনন্দিত কখনো আবার নিজেকে যেমন প্রচারের ক্ষেত্রে আমি একদম খুবই ইন্ট্রোভার্ট মানে আপনি চাপা নামের সাথে সেটাই রঙের প্রতি কোনো দুর্বলতা আছে কোনো বিশেষ একটা রং আপনার বেশি পছন্দ আমার বিশেষ কিছু রঙের প্রতি শুধু একটি নেই আমি যখন ছবি আঁকি তখন আমার কাজ করতে ভালো লাগে লাল হলুদ নীল যেগুলো আমাদের একদম আদিবাসীদের হ্যাঁ আদিবাসীদের কাপড়ের যে বেসিক কালারগুলো এই তিনটাই আমাদের কিন্তু কাপড়ের বেসিক কালারে আপনি ধরতে পারেন এগুলো আমার ছবিতে বারবার চলে আসে আর আমি নিজে যখন ব্যবহার করব সেখানে আমি সাদা রংটাই বেশি ভালো লাগে আর আপনার প্রিয় রং একই কথা আসলে মনে হয় দুইজন একদম মিতা তাই তবে সাদা আমার একদম অসম্ভব প্রিয় একটা রং আপনি তো ছবি আঁকেন একটা জানলাম আর কি আমি ছবি তুলতে পছন্দ করি ফটোগ্রাফি যেটা তো সেখানে অনেক বেশি পোকামাকড়ের ছবি থাকে ভিডিওতে আমি পোকামাকড়ের লাইফস্টাইল ভিডিও করি আপনার এক্সপেরিমেন্টাল রান্না যেটা একদম আমাদের মানে যেটা আমরা সবসময় খাই রেগুলার না যে একটু এইটা ওটা মিক্স করে হয়তো আমাদের যেই হিলট্রেক্সের রান্নার সঙ্গে একটু বাঙালি রান্না একটু মিক্স করে একটা নতুন কিছু করা যায় কিনা একটু টেস্টি হতে হবে এটা একটু মাঝে মাঝে করি এটা হবি হিসাবে নেই আরেকটা হবি আছে যেটা আমার খুব পছন্দের সেটা হচ্ছে পুরনো জিনিস পুরনো গহনা কালেকশন করা আর পোশাক পোশাক আমি যেই পোশাক পরেছি আজকে হ্যাঁ এটা আমার ভালো লাগে আর শাড়িও খুব পছন্দ করি আচ্ছা আর আপনার আমি মানে একদম বলে কয়ে আমার দেশের কাপড় পরি আমি কখনো বিদেশি কাপড় পরি না কখনো পরবো না কখনো পরিও নাই আর ঋতুর ব্যাপারে কোনো দুর্বলতা আছে কোনো বিশেষ ঋতু আপনাকে
বেশ আনন্দ দেয় বা ভালো লাগে আমার আছে আমার শরৎকাল খুব ভালো লাগে আচ্ছা মানে যখন কাশফুল ফুটে শরতে তো অনেক কাশফুল ফুটে এইজন্য শরৎকালটা বেশি ভালো লাগে আর আপনার আমি বর্ষাকালটা অসম্ভব পছন্দ করি শীতটা বাস করার জন্য পিঠা খাওয়ার জন্য অনেক হাশিম খান উনি একজন খুব প্রিয় পেইন্টার কায়ুম চৌধুরী তারপরে আর জয়নুল আবেদিন উনি তো মানে মানে একদম আইডল একদম অন্য ইয়ে মাপে ওনার ছবি আমি খুব পছন্দ করি শাহাবুদ্দিন ওনার ছবি আমার খুব পছন্দ আর আপনার প্রিয় পেইন্টার কে মানে আপনি কার পেইন্টিং দেখে ইন্সপায়ার হন আমাদের দেশের আমার ভালো লাগে মোহাম্মদ কিবরিয়ার কাজ খুব ভালো লাগে আমার তারপর জয়নুল আবেদিনের কাজ তো খুবই ভালো লাগে তারপর বাইরের শিল্পীদের মধ্যে ভালো লাগে মানে অনেক আগের যিনি পল গগা পল গগিন যাকে আমরা বলি যে যার কাজের সঙ্গে আমার প্রথম দিকের কাজের অনেক মিল ছিল থেকেই তারপর এখন আধুনিক চিন্তাধারায় যে এখন ওয়ার্ল্ডে যে কাজগুলো হচ্ছে তাতে ভাল লাগে কোবরার কাজ খুব ভাল লাগে তারপর জেমস স্পিরিওর কাজ খুব ভাল লাগে আমেরিকান শিল্পী একজন স্বামীদের দুজনেই মানে আপনাদের পেশার সাথে সম্পৃক্ত আপনারা নিজেরা একটু বলুন এবং আপনাদের ছেলে মেয়ে কয়জন আমার হাজবেন্ড সে নিজেও একজন চিত্রশিল্পী আমরা ক্লাসমেটে ছিলাম তো সে ছবি আঁকার পাশাপাশি এখন ফিল্ম মেকিং করছে সে এখন মেকারও সে একজন আমাদের দুটো বাচ্চা জি বড়টি ছেলে এবং ছোটটি মেয়ে তো ওরাও আমাদের এই প্ল্যাটফর্মে বড় হচ্ছে এই আপনার সংস্কৃতি আবহ যেটা বলেন তারা দুজনেই ফিল্ম তৈরি করে ও বাবার মতো যে ওরা এর মধ্যে অনেক আন্তর্জাতিক কিন্তু পুরস্কারও পেয়েছে আমার দুজন ছেলে মেয়ে আমার ছেলে পেয়েছে 5 বার আমার মেয়ে পেয়েছে 2 বার বিদেশে যে শর্ট ফিল্ম যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালগুলো হয় তো তারা এগুলো করছে এবং খুবই ইন্টারেস্ট তাদের আর ওরা দুজনেই খুব মিউজিক পছন্দ করে গান শুনে গান গায় গান শিখছে আর নিজেদের ফিল্মের মিউজিকগুলো ওরা নিজেরাই করে আপনার স্বামী এবং ছেলে মেয়ে কজন আমার স্বামী মইনুল ইসলাম খান একজন সঙ্গীত পরিচালক আমার এখন মনে হচ্ছে যে দুইজনেরই নাম তো কনকচাপা তা আমার ছেলে মেয়ে দুটোকে আসলে ওনার কাছে পাঠানো উচিত ছিল কারণ উনি গান শিখাচ্ছেন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছু শিখাচ্ছেন আমি কিন্তু আমার ছেলে মেয়েকে কিছু শিখাই নাই ওরা বাই বর্ন গান করতে পারে আমার মেয়ে যেরকম ওর বাবার মতো মানে মিউজিক ডিরেক্টর হওয়ার ইচ্ছা সে গান সুর করেছে গান কথাসহ তা সেটা মানে এই পর্যন্তই এর বেশি মানে করে দিতে পারছি না আর আমার ছেলের একটা ব্যান্ড আছে সে সেখানে ভোকালিস্ট তো এই পর্যন্ত কিন্তু ওই যে মানে একদম একটুখানি ব্যাকগ্রাউন্ড একটুখানি মানে বেসিক জিনিসটা যে শেখানো আমি আমি তো ঘরে আছি আমি শিখাবো সেই সময়টা আমি আসলে করে উঠতে পারিনি এই দিক থেকে কিন্তু আমি ওনাকে জেলাস ফিল করছি ও তাহলে এটা একটা শেষ প্রশ্নটা হচ্ছে যে কণ্ঠশিল্পী হিসেবে কনক চাপার কাছে আপনার প্রত্যাশাটা কি আর সেম আপনার চিত্রশিল্পী হিসেবে প্রত্যাশাটা এরকম একটা মানে পর্যায়ে উনি ওনার ছবিকে নিয়ে যাবেন যে কোনো সিগনেচার লাগবে না এটাই আমার ফাইনাল কথা হাউ নাইস আর আপনার এই বাংলার গানের ধারাকে অনেক অনেক উঁচুতে অনেক উপরে যেন উনি নিয়ে যেতে পারেন আমাদের গান আমাদের সুর আমাদের বাংলার মাটির টান যেগুলো আছে ওনার গানের মাধ্যমে উনি নিয়ে যেতে পারেন এবং আর আমিও চাইব যে আমি একটি গান লিখব এবং সেটা আপনি গাইবেন অবশ্যই আমি গাবো আমি আশা করব যে আপনাদের দুজনের প্রত্যাশায় যেন সফল হয় সার্থক হয় কিন্তু শেষ করার আগে আপনাদের দুজনের কাছ থেকে একটু গান শুনতে চাইব আমাদের জানে দো নিত্য আজি মো বিন্ন পুত্র ও গিল দগরণ কু 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 আমাদের জানে দক্ত আর পারি না ওয়ান্ডারফুল এখন আপনার যে দেশেতে শহীদ মিনার ফেব্রুয়ারি আছে সেই দেশেতে জন্ম আমার বলছি সবার কাছে
সাত জন্মের ভাগ্য আমার জন্মে এমন দেশে মরণ আমার হয় যেন এই সোনার বাংলাদেশে ও মরণ আমার হয় যেন এই দেশকে ভালোবেসে চমৎকার মনটা ভালো হয়ে গেল এত সুন্দর গানটা এই দুজন গুণী মানুষের সান্নিধ্যে মানে আমি বলতে পারবো না আমার কাছে চমৎকার লেগেছে আশা করি দর্শকবৃন্দ আপনাদের কাছেও ভালো লাগবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাকে অনেক ধন্যবাদ নামে কি বা আসে যায় কাজে পরিচয় তবু নামে নামে মিলে গেলে বাড়ে সংশয় বাড়ে সংশয় করমে তে বীর করে নাম যশ খ্যাতি নামেরই পরশে কারো কত উন্নতি একই নামে সমাসীন হলো দুইজন মিতালি কি হয় নাকি দ্বন্দ্ব ভীষণ নামে নামে জমে টানে নামে নামে কাছে আনে নামের মিলনে গড়ে কত না খবর তবু দেখো বাঁধে ভাই কত টক্কর নামে নামে টক্কর